পেন্সিলভানিয়ায় নির্বাচনী প্রচারে গুলিতে আহত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারী সহ নিহত দুই বাইডেনের নিন্দা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বিকাল চারটায় কথা বলবেন চীন সফর প্রসঙ্গে জনপ্রিয় ব্র্যান্ড শহীদ মেলা মাইরী নেপথ্যে দখল বাণিজ্য কেরানীগঞ্জে জোরপূর্বক জমি দখল আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্পেস দেশে চলছে গাছ কাটার মহোৎসব এক বছরে কাটা হয়েছে বারো লাখ উন্নয়ন প্রকল্পের দোহাই পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা এবং বরানি এক নম্বর থেকে মহাখালী ওয়ার্লেস পোনে এক কিলোমিটার রাস্তা বেহাল ভোগান্তিতে পথ অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক দেখছিলেন সকালে সঙ্গে আছি আমি লিনিয়া এবার নির্বাচনী প্রচারণায় রক্তাক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে এই ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছেন দুইজন আহত আরও দুই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অনেকে আফরিন নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ প্রাণ বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে মানুষ এ ঘটনায় কানে গুলি লেগে আহত হয়েছেন সাবেকে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে পুলিশের গুলিতে এরই মধ্যে নিহত হয়েছেন হামলাকারী এছাড়া র্যালিতে থাকা বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় হামলায় ট্রাম্পের কান ও মুখ বেয়ে রক্ত পড়ছে এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার শিবির জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মার্কিন সিক্রেট সার্ভিস জানায় একশো মিটার দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এ সময় হামলাকারী একটি ভবনের ওপর অবস্থান করছিল বলেও জানানো হয় তবে হামলার কারণ এখনো জানা যায়নি কারণ জানতে চলছে তদন্ত এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলায় হতবাক সবাই এছাড়া দুর্ঘটনাস্থলে উপস্থিত মানুষ কিছুতেই ভুলতে পারছেন না এমন ভয়াবহ দৃশ্য একে উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেন অনেকে আমি সেখানে দাঁড়িয়েছিলাম এবং হঠাৎ করেই মনে হচ্ছে আতসবাজির শব্দ হচ্ছে কিন্তু তারপরে আমি গুলির শব্দ শুনতে পাই নিশ্চিতভাবে বলতে পারছি না এর পিছনে কে আছে তবে জনগণ জো বাইডেন কে আরো ঘৃণা করতে চলেছে অনেকে এটাও সন্দেহ করছে এর সঙ্গে ডেমোক্রেটিক জড়িত এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর অতর্কিত এ হামলায় নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে এই ঘটনায় সকলের নিন্দা জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি হামলা সম্পর্কে আমাকে বিস্তারিত জানানো হয়েছে শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিতে পারবো বলে আশা করছে। আমরা এই ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না আমরা এটা সহ্য করতে পারি না এমন বর্বদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই ন্যান্সি প্যালোসি ছাড়াও ডেমোক্রেট দলের অনেক আইন প্রণেতা এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে এছাড়া এ ঘটনায় হতবাক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন টেসলা প্রধান ইলন মাস্কো আফরিন মউ। নিউজ ডেস্ক দেশ টিভি চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে গত দশ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে একুশটি সমঝোতা ও সাতটি ঘোষণাপত্র সই হয় এর আগে সেখানে দু দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লি কিয়াং একই দিন বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সুজন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী সরকারি সফর শেষে গত দশ জুলাই রাতে দেশে ফেরেন শেখ হাসিনা বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড শরীফ মেলা মাইনের নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য কেরানীগঞ্জে বিস্তীর্ণ জায়গায় শরীফ নগর গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি যেখানে রয়েছে জোরপূর্বক দখলের অভিযোগ নিজ ক্ষমতায় নিজেদের হাউজিং এর ভেতরে বসিয়াছে পুলিশ ফাঁড়িও শুধু তাই নয় আবাসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক স্পেসও শাহাদত নিষাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন সজীব রহমান কিরানীগঞ্জের খোলা যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং পাঁচশো একত্রিশ একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর মাত্র পাঁচ বছরে বিস্তৃত এলাকাটি কীভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং তার উত্তর খুঁজতে দেশটিভি শরীফনগরের ভেতরে মেলে একটি গ্রাম স্থানীয়রা জানান এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মালম্বীরা যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং এমনই একটা খাড়া দলিল ওই জায়গায় মনে করেন নাম কারিশকর নিয়েছে আমার কাগজপত্র সবই আছে আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমি নেছি চাষ করতে পারি না চাই মোরা জমি নাঙ্গলি করতে দেন অনেকেরই অভিযোগ ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং তুমি মাছ নাম পড়েছি এক পাখি বা দুই পাখি অনেক চার মাস ধরো আমার ওই দুই পাখি না

শরীফ অ্যাগ্রো ফার্ম শরীফ পল্লী শরীফ ফুড কোর্ট শরীফ ফার্মাসিকাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলা মাইনের অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প গড়ে উঠেছে শরীফ সুপার মার্কেট রোজ ভ্যালি মার্কেট অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ ছড়িয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন আগতে এমনি ও ড্রাইভারের নেই ওই গরুর গরুরের শুধু তাই নয় এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পারিও শরীফ হাউজিং এর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল এখন সেটা বাণিজ্যিক ভাবে তারা ব্যবহার করছে সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এবং আপনি যে দিয়ে বললেন অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে সত্য ঘটনা অনেকে অনেক কমপ্লেনও আমাকে তে সেই কমপ্লেনও আমি কাজ করেছি যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তাদেরকে ডেকে এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে তে এসেছিলেন জাল দলিল করে শরীর হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার শুরু দখল করেছিল সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সঠিক টাকাটাও আমি বুঝে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম হাউজিং এর নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের সাদাত নিশাদ ঢাকা যে সময় বিশ্ব কার্বন নিঃসরণ কমিয়ে অক্সিজেনের মাত্রা বাড়াতে সুচার সে সময় দেশে চলছে গাছ কাটার মহোৎসব গেল বছর সারাদেশে কাটা হয়েছে প্রায় গাছ রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারে গবেষণায় এমন তথ্য উঠে এসেছে লাখ প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকেও বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষজ্ঞরা বলছেন উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটা দেশের জন্য হুমকে বিস্তারিত নিয়াজ মর্শেদের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে শুধু উপকূল নয় শহরাঞ্চলের মানুষও মোকাবিলা করে আসছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বিশ্ব যখন কার্বন নিঃসারণ কমাতে ব্যস্ত তখন বাংলাদেশ হারছে পথে উন্নয়ন প্রকল্পের নামে চলছে বৃক্ষ নিধন বাংলাদেশের রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের তথ্য মতে গেল এক বছরে সারা দেশে প্রায় সাড়ে এগারো লাখ গাছ কাটা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকে বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে বেশি গাছ কাটা পড়েছে চট্টগ্রামে কাটা হয়েছে প্রায় পাঁচ লাখ ছয় হাজার দুইশো বাইশটি গাছ দ্বিতীয় নীলফামারিতে কাটা পড়েছে প্রায় চার লাখ একশো বাহান্নটি শুধু তিস্তা শেষ প্রকল্পের জন্যই কাটা হয় প্রায় চার লাখ গাছ আর সবচেয়ে কম কাটা হয়েছে রংপুর জেলায় ঢাকায় গাছ কাটা হয়েছে প্রায় এক হাজার একাশিটি গড় হিসেবে প্রতিদিন কাটা হয়েছে তিনটে রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান বলেন সরকারি হিসেবে এই তথ্য উঠে এসেছে তবে বেসরকারি হিসেবে এর তিনগুণ গাছ কাটার দাবি করা হয়েছে তথ্যতে এসেছে এগারো লাখ চল্লিশ হাজারের মতো গাছ কাটা হয়েছে কিন্তু বাস্তবে কাটা হয়েছে তার তিনগুণ এই গাছগুলো হচ্ছে যে যেগুলো সমিলে মিলে বিক্রি করা যাবে সেই সাইজের গাছ পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন গাছ কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে নেমে যাচ্ছে পানির স্তরও এখন এই গাছ কমে যাওয়ার ফলে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর অন্যতম হল তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে হিট ওয়েভে এখন আমাদের না বিশ্বাস আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে কারণ গাছ গ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাবজর্ভ করে রাখত ধরে রাখতো আর পরিবেশ আন্দোলনের নেতাদের অভিযোগ উন্নয়ন প্রকল্পের জন্যই গাছ কাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আপনি সিঙ্গাপুরে দেখবেন আইল্যান্ড তারা রিডিজাইনিং করেছে কিন্তু তাদের পুরান গাছগুলিকে রেখেই তারা করেছে আমাদের দেশের একটা একটা মনস্তাত্ত্বিক মনোজগতের সমস্যা মনে মনে হয় যেন কোথাও যদি একটা উন্নয়ন প্রকল্প করতে হয় তাহলে ওইখানকার বৃক্ষরাজি সব কেটে ফেলতে হবে পরিবেশ রক্ষায় গাছ কাটার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তারা নিয়াজ মোরশেদ দেশ টিভি ঢাকা কুড়িগ্রামে বন্যায় জনজীবন হায়ের বনাতরা এর মধ্যে খাদ্য ও পানির সঙ্গে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট বেড়েছে গৃহপালিত পশুর রোগ বালাই একমাত্র সম্বল এইসব গবাদি পশু রক্ষা করতে না পারলে নিঃস্ব হওয়ার শঙ্কা বানভাসীদের সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আপন বন্যায় তলিয়েছে রাস্তাঘাট ফসলি জমি সহ ঘরবাড়ি নিজেদের আবাস স্থল ডুবলেও গবাদি পশু রক্ষায় আপ্রাণ চেষ্টা বানভাষীদের শুকনো জায়গা না থাকায় উঁচু স্থানে গাদাগাদি করে রাখা হচ্ছে দুর্গতদের এসব পশু পানি যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই খুব সমস্যা আছে গরুগুলো শুকিয়ে ব্রহ্মপুত্র ধরনা তিস্তা ও দুধকুমারের অববাহিকায় কুড়িগ্রামের সাড়ে চারশো চরাঞ্চলের চার শতাধিকেরই একই অবস্থা এসব চরের প্রত্যেক পরিবারেরই আছে তিন থেকে পনেরোটি পর্যন্ত গরু কিন্তু টানা দশ দিন ধরে নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় দুশ্চিন্তার ভাঁজ চরাঞ্চলের মানুষের কপালে নিজেদের সুপেয় পানি ও খাদ্য সংকটের মধ্যেই প্রকট হয়েছে এসব গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে রোগব্যাধিও বর্ষা গরুগুলোর খাবার নাই কোনো না। এখন এই খাওয়ার লাগে নদীর পানি অসুখ বসুখও দেয়া দিতেছে একটু চাকা চাকা উঠে পানিতে থাকি থাকি কেউ অবস্থায় কাহেল হয়ে যাবে সে এখন কোনো কোনো রসুখ ধরতেছে গরুগুলো সবার সময় আদামরা হয়ে গেছে এদিকে চরাঞ্চল সহ বন্যা কবলিত এলাকার গবাদি পশু পাখির সুরক্ষায় ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা পানি নেমে গেলে তালিকা করে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সহায়তা প্রতিটা উপজেলায় আমরা ভেটেনারি মেডিকেল টিম গঠন করছি এবং তারা মাঠে কাজ করতেছে তারা রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিচ্ছে এবং যে সমস্ত অ্যানিম্যাল অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে চিকিৎসা সেবা তারা দিচ্ছে এখানকার যারা বন্যায় আক্রান্ত হয়েছেন আমাদের কৃষক খামারি তাদের কিভাবে আরও সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা সার্বিক আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি চরাঞ্চলের গবাদি পশুর আলাদা পরিসংখ্যান না থাকলেও জেলার নয় উপজেলায় আছে সাড়ে আট লাখ গরু আর ছাগল ভেড়া ও মহিষ রয়েছে প্রায় নয় লাখ এসব পশু রক্ষা করতে না পারলে নিঃস্ব হওয়ার আশঙ্কা এবার বানভাসীদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর বনানী এক নম্বর গেট থেকে মহাখালী ওয়ারলেস গেট মাঝে পৌনে এক কিলোমিটার রাস্তা জানিয়ে ভোগান্তির শেষ নেই পথচারীদের বিশেষ করে ভোগান্তির শিকার করাইল বস্তিবাসী একে খানা খণ্ড তার সাথে অল্প বৃষ্টিতেই সড়ক তলিয়ে যাওয়ায় অভিযোগের শেষ নেই এলাকাবাসীর বিস্তারিত থাকছে কায়েসরো হাতের প্রতিবেদনে গুলশান এক দুই ও বনানীর অংশবিশেষ এবং করাইল এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটির নম্বর ওয়ার্ড অভিজাত এলাকা পাশে ব্যতিক্রম শুধু করাইল রাজধানীর গৃহহীন ও নিম্ন আয়ের মানুষের বড় একটি অংশের বসবাস এখানে করাইলবাসীর দুঃখ বনানী থেকে মহাখালী ওয়ারলেস গেট পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক ভাঙাচোড়া খানাখন্দে ভরা সড়কটি যেখানে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের সাধারণ বৃষ্টি হলে এখান থেকে ট্রেনটি মাঠ থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে বনানি আট খুব কষ্ট হয় এই গেট এতে অলেসুন্তা আমি রিক্সা টান দেয় আমার খুব কষ্ট হয়ে যায় আমার টানটা বা জায়গা দিন পর্যন্ত দেখতাছি বনানির এক নম্বর গেট থেকে ওয়ারলেস পর্যন্ত পুরা রাস্তাটাই ভাঙ্গা না যাওয়াটা রিক্সা দিয়া না যাওয়া যা হাইটা অল্প একটু বৃষ্টি হইলে মনে করেন এটা একদম ডুবে যায় অন্যদিকে ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে লেকের সাথে থাকা নালাটি যা পরিণত হয়েছে মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে ভাঙা সড়ক আর মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ দ্রুত সমস্যা থেকে মুক্তি চায় বৃষ্টির সময় তো এই বাড়িঘরগুলো তলে যায় অনেক সময় পানি উঠে যায় বিভিন্ন ধরনের এই ময়লা টয়লার কারণে মনে করেন যে ময়লা ভরে গেছে এর কারণে পানি মনে করেন একবার ভেসে বাসার ভিতরে পানি যখন এই যে মশার উৎপাত বারে বা কিছুক্ষণ সবাই মিলা গিয়ে আমরা এই স্প্রে করি বা পরিষ্কার করি কিন্তু কিছুদিন পরে আবার এটা একটা প্রজনন কেন্দ্র তৈরি হয় এটার একটা সলিউশন করা দরকার স্থানীয় কাউন্সিলর বরাবরের মতোই বলছেন অচিরেই সমস্যা সমাধান হবে রাস্তা ও লেক সংস্কারের পাশাপাশি বস্তিবাসীর পুনর্বাসনের কথাও জানান তিনি সেই রাস্তা নিয়ে আমরা কাজ করতেছি করাল আদর্শ এখানে বস্তি উন্নয়ন পুনর্বাসন করার জন্য উনি একটা পদক্ষেপ নিছেন গণপূর্ত মন্ত্রী টিএনটির মন্ত্রী পলক সাহেবের সাথে কথা বলে মাননীয় এমপি মন্ত্রী মহোদয় এই পদক্ষেপগুলো নিছেন আশা করি আগামী ছ মাসের ভিতরে এর সুফল আপনার দেখতে পাবেন গুলশান বনানির পাশে করাইল বস্তি যেন আলোর নিচে অন্ধকার তাই শুধু আশ্বাস নয় দ্রুত পরিস্থিতির উত্তরণ চায় স্থানীয়রা দেশ টিভি ঢাকা সংবাদ আরো থাকছে নিরাপদ অঞ্চল ঘোষণা করে গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলা নিহত বেড়ে নব্বই বিশ্বব্যাপী নীদার ঝড় নীরব যুক্তরাষ্ট্র কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিবে আন্দোলনকারীরা এছাড়া বেলা এগারোটায় গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ ও শেরে বাংলা কলেজ সহ ঢাকার সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এদিন রাজধানী সহ সারাদেশে কোনো অবরোধ কর্মসূচি দেওয়া হয়নি তবে কোটার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা সংবাদ সকাল কুষ্টিয়ায় নিয়ন্ত্রণহীন নিত্যপণের বাজার বেড়েই চলেছে সব ধরনের পনের দাম চাল থেকে মাছ মাংস সবজি সব ধরনের দ্রব্যের দামই আকাশ চুম্বে। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের শ্রমজীবী মানুষেরা দুশ্চেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আর এমন অস্বাভাবিক দামে বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন নানা যুক্তি ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে হাসান তিতাসের রিপোর্ট কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে প্রতিনিয়ত এই বাজারে লাফিয়ে লাফে বাড়ছে সব ধরনের পণ্যের দাম সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম প্রকার ভেদে বেড়েছে দুই থেকে দশ টাকা পর্যন্ত আর সব ধরনের সবজির দাম বেড়েছে বিশ থেকে একশো টাকা স্বস্তির খবর নেই মাছ মাংসের বাজারেও ফলে নিম্ন মধ্যয়ের মানুষেরা পড়েছে চরম বিপাকে বাজার করে তিন বেলা খাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের সবজি বা মুদিখানার দ্রব্য কেনার পরে সবজি কেনার টাকা নেই সবজির দাম বেশি কাঁচামরিচটা যদি তিনশো টাকা কেজিতে আমাদের কিনে খাওয়া লাগে তো আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে আমরা পরিবার নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে এই যে দাবা মানে লাগামিন ঘোড়ার মতো তো চালের দাম বাড়তেই আছে বাড়তেই আছে তো আমরা সাধারণ ক্রেতা দাবো দাবো কোথায় আর বাজারে দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ না থাকলেও বিক্রেতারা দেখাচ্ছেন বরাবরের মতোই নানা অজুহাত মিলাররা আসলে বলছে যে ধানের দাম বেড়ে গেছে তে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নাই আমরা দুই টাকার ভুক্তভোগী সিসি নি বৃষ্টি হয়ে মোটামুটি সবজির গাছগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে সবজির উৎপাদন কর কম হয়ে গেছে কম হওয়ার কারণে দামটা এভাবে বৃদ্ধি পাইছে বাজারে আমদানি কম দাম বাড়ছে এদিকে প্রতিনিয়ত দ্রব্যের দাম বাড়লেও বাজার মনিটরিং সাথে জড়িত কর্মকর্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছেন তারা মোবাইল কোর্ট আমরা করছি পাশাপাশি বিভিন্ন লিফলেট তারপরে বাজারে বসে সভা সমিতি করা বিভিন্ন মিটিং সেমিনারে বসে কিন্তু আমরা এগুলো আরো সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু কাজ করে যাচ্ছি দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার দ্রুত লাগাম টানা না গেলে চরম সংকটের মুখে পড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী পদক্ষেপ চাই সাধারণ মানুষ সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্য দাম নিত্যপণের বাজার দর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কেম নাজিম নাজিম চট্টগ্রামের বাজার দর অবস্থা কেমন দেখছেন আর সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর দেওয়া যাচ্ছে না কারণ প্রতিদিনই বাজারের কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে কারণ গত সপ্তাহে যে পেঁয়াজ ছিল পঁচানব্বই টাকা সেটি এই সপ্তাহে এসে বা গতকাল থেকে সে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে আহ একশো টাকা এবং একশো টাকা আমরা যেটি বাজারে এসে দেখেছি আসলে ভারতীয় পেঁয়াজ এখন দেশি পেঁয়াজের সরবরাহ কম কিন্তু ভারতীয় ভারতীয় থাকলেও যে সেটি বিক্রি হচ্ছে আপনার আহ থেকে একশো টাকা গত সপ্তাহেও সে পেঁয়াজ ছিল আপনার আহ নব্বই টাকা কিন্তু এই সপ্তাহে গতকালকে থেকে সে পেঁয়াজ এখন একশো থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাশাপাশি ডিম এখানে আপনার জোড়া প্রতি বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কিন্তু এক দু টাকা কমলেও তেমন ডিমের দাম কমে নেই আগে যেই ডিম প্রতিবিশ বিক্রি হতো আপনার পনেরো থেকে ষোলো টাকা সেই ডিম এখন প্রতিবিশ বিক্রি হচ্ছে চোদ্দ টাকা তেরো টাকা এইভাবে প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের আসলে না বিশ্বাস তৈরি হয়েছে আর এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট তারা বলছেন যে পেঁয়াজের রসুনের ক্ষেত্রে যে সরবরাহ সংকটের কারণে এবং আমদানি না থাকার কারণে মূলত এগুলোর দাম বাড়ছে কিন্তু আমরা যেটি জেনেছি কৃত্রিম সংকট তৈরি করার কারণেই মূলত এসবের দাম বাড়ছে আর একটি বিষয় হচ্ছে যে এখানে যতগুলো সবজি জাতীয় পনেরো রয়েছে বিশেষ করে আলু এখানে বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করলা বিক্রি হচ্ছে আশি টাকা আর শশা বিক্রি হচ্ছে আপনার আশি টাকা তারপর পেঁপে বিক্রি হচ্ছে একশো টাকা বেগুন আশি টাকা এভাবে বলতে গেলে যতগুলো সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলো সবজি জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী কারণ প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দামে এক থেকে দু টাকা করে বাড়ছে এতে করে এখানকার যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন আসলে যে সরবরাহ সংকট বৃষ্টির কারণে আসলে এই সবজিগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে সময় লাগছে বা প্রথাপথে তাদের যে অভিযোগ যে প্রথাপথে ও সবজির গাড়ি থেকে মূলত এসবের কারণে দাম বাড়তে থেকে কিন্তু সাধারণ যারা একটা সাধারণ রয়েছেন তাদের আসলে আয়ের তেমন উন্নতি না হওয়ার কারণে প্রতিদিনই আমরা দেখি বাজারে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন বা যারা একটা সাধারণ রয়েছেন তাদের সাথে ব্যবসায়ীদের বাঘ বিদনার সৃষ্টি হয় কারণ এভাবে দাম বাড় থাকলে আসলে কোনোভাবেই সাধারণ এইসব সবজি না গালে বাইরে বাইরে চলে যাবে কারণ কারণ এখানকার যেসব পণ্য রয়েছে সবগুলো এখানে একশো টাকার নিচে তেমন কোনো ধরনের সবজি নেই তাই

সাথে ইউরোর মেগা ফাইনাল স্পেন ও ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ কাল ভোরে কোপায় মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া ভোলা শহরে তীব্র যানজটে অতিষ্ঠ মানুষ এর পেছনে কারণ হিসেবে শহরবাসী দুশ্চেন সড়ক জুড়ে অটোরিকশার রাজত্বকে শহরে অপরিকল্পিতভাবে নামানো দশ হাজার অটোরিকশা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই এসব যানের লাগাম টেনে ধরার পাশাপাশি পরিকল্পনা মাফিক জন কমানোর দাবি শহরবাসীর সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজেন্ড রিপোর্ট সড়ক জুড়ে যেন শুধুই অটো রাজত্ব রাস্তা পারাপারের কোনো সুযোগই নেই পথচারীদের কোথাও দীর্ঘ লাইন আবার কোথাও বোরাক আর ব্যাটারি চালিত অটো জটলা এমন চিত্র ভোলা শহরের শহরতলির বাংলা স্কুল মোড় বরিশাল দালান মহাজনপট্টি নতুন বাজার ও জুগির ঘোল সহ নয়টি স্পটে তীব্র যানজটে প্রতিদিন নাজেহাল হচ্ছে ভোলাবাসী বাড়তে বাড়তে শহরে এখন এ যানের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজারে এতে ভোগান্তি কয়েকগুণ বেড়েছে শহরবাসীর গাড়িগুলো চলতে অনেক কষ্ট যাতায়াতের রাস্তায় পার হতে পারে না যত্র তত্র রিক্সা মোটরসাইকেল গাড়ি পার্কিং এবং ফুটপাতে ব্যবসায়ীদের কারণে অনেকটা যানজট সৃষ্টি হয় একদিকে শহরের সদর জুড়ে অবৈধ স্থাপনা আর অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং আরো বাড়িয়েছে যানজট এমন পরিস্থিতির পরিবর্তন চান শহরবাসী বলা শহরে যে যানজট এই অটো জন্য হচ্ছে ও পথচারীদের ভোগান্তি জনগণের ভোগান্তি ব্যবসায়ীদের ভোগান্তি আমাদের ভোগান্তি আমরা এখান থেকে পরিত্রাণ চাই অটো রিকশা বেশি আর কি এজন্য আর কি যানজটটা আর কি বেশি সড়কের যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানায় ট্রাফিক পুলিশ আমরা চেষ্টা করতেছে ট্রাফিক পুলিশ সর্বাত্মকভাবে যেন যানজট নিরসন করা যায় এই ব্যাপারে আমরা মাঝে মাঝে আইনগত ব্যবস্থা নিচ্ছি আটক করে রেখে তাদের সচত্বমূলক কার্যক্রম পরিচালনা করছি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জনভোগান্তি কমাতে দ্রুত যানজটের নিরসন চান সচেতন মহল নিউজ ডেস্ক দেশ টিভি